আমি ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি দিয়েছি। ওটস নিয়েছি হাফ কাপ আর রাগি হাফ কাপ মিলে এক কাপ। আর এখানে নিয়েছি বাদাম গুঁড়ো, আমার লাগবে 3 চামচ। আর এখানে নিয়েছি মধু, আর এখানে দুধ রেখেছি, আর এখানে নারকল গুঁড়ো, এটা আমি 2 চামচ দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি বেকিং সোডা 1/2 চামচ, আর 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, আর 1/4 নিয়েছি নুন। ওটস আর রাগি এই যে আপনাকে দেখিয়েছিলাম 1 কাপ, তাই আমি এটা প্লেটে নিয়ে নিয়েছি। আর নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার আর নুনটা দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব দুধ, এখানে দেব 4 চামচ, অল্প অল্প করে। এরপর 2 চামচ নারকল গুঁড়ো, 4 চামচ বাদাম, 4 চামচ মধু দিলাম। ভিডিওটি দেখছেন তো, লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন মাখাটা কিন্তু হয়ে গেছে, আমি একটা দইয়ের আকারে কিন্তু তৈরি করে নিয়েছি। এখন প্লেটে কিন্তু কোথাও লাগবে না। এইবারে আমি এটাকে ভালো করে পেপার দিয়ে, এটা পাতলা পেপার, এই দিয়ে আমি মুখে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। আমি এবার পেপারটাকে খুলে দেখে নিই, খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু বাটার পেপারটা আগে আমি সাজিয়ে রেখে দিয়েছি। এইবারে আমি আরেকটু মেখে নেব। এবার দেখুন, আমি ছোট ছোট লেচি করে এখানে রেখে দিচ্ছি। এরকম চ্যাপটা চ্যাপটা করে বিস্কুটের আকারে গড়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বেলেও নিতে পারেন। তারপর আমি একটু ডিজাইন করবার জন্য এই জিনিসটি এইভাবে এইভাবে আমি পরপর করে রেখে দিচ্ছি। কিন্তু না, আমি কুকিজগুলো রেডি করতে পারছি, ততক্ষণ আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে রাখছি। এবার দেখুন, এইগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এটা প্রিহিট যে করতে দিয়েছি, এরপর প্রিহিট হয়ে গেলে এটা বসিয়ে দেব 30 মিনিটের জন্য। প্রিহিট হয়ে গেছে, এইবারে আমি এটা বসিয়ে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি খেতে কমেন্ট বক্সে জানান। আর আমি রিনাস রান্নাঘরে আরও নতুন কি কি জিনিস রান্না করে দেখাতে পারি, সেটি অবশ্যই আমাকে সাজেস্ট করুন।